সন্ধ্যের নীলচে রং নদীর ঘোলাটে জলকে গাঢ় থেকে গাঢ়তর করে তুলছে। এখন জোয়ারের সময়, দূরে দাঁড়ানো স্টিমারের গায়ে লেগে ছোট ছোট ঢেউ ভাঙার শব্দ পাড়ে বসে স্পষ্ট শুনতে পাচ্ছে সুদয়। ক্রমবর্ধমান জলস্ফীতিতে গঙ্গার ঘাটের চতুর্থ সিঁড়িতে পায়ের গোড়ালি ডোবা জল, ঘাট সংলগ্ন কালী মন্দিরে সন্ধ্যারতির কাশর ঘণ্টা ধ্বনি সবে মাত্র থেমেছে। বাতাসে ভাসমান ধূপধুনোর সঙ্গে মেশা চামড়া ও মাংস পোড়া গন্ধটা অনুভূত হচ্ছে। ডান দিকে সাদা বাড়ির ভেতরে অকৃত্রিম গুহার মধ্যে পড়ছে তার অতীত বর্তমান ভবিষ্যতের হারানো অস্তিত্ব। হৃদয় কোঠরে জমা না বলা কথার স্তূপ হারিয়ে গেল এই দহনালে। মনের ভাবনার গতিবেগ কি আলোর চেয়েও বেশি? তাহলে কেন সুদয়ের মনে হচ্ছে কুর্চিকে শেষ দেখা হয়তো দেখতে পাবে না? কলকাতার রাস্তা যানজট পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে। সকালে অফিসে গিয়ে ফোন কলের একটা অসম্পূর্ণ বাক্যে পায়ের তলার মাটি কেঁপে উঠেছিল। কুর্চি আর নেই, এই নেই শব্দের অর্থ যে স্বেচ্ছায় পৃথিবীতে আর না থাকা। এই সহজ কথা বুঝলে মুহূর্তকাল বিমূর হয়ে গেছিল। বিশেষ জরুরি দরকারে ম্যানেজারকে ছুটির আর্জি জানিয়ে স্টেশনের দিকে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ভাবছিল মানুষের অবস্থা কতটা চরম পর্যায়ে এসে খাদের মুখে দাঁড়ালে মানুষ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কুর্চির ক্ষেত্রে পরিস্থিতি ঠিক তেমন প্রতিকূল হয়ে উঠল। যদি তাই হয় তাহলে একটিবার ওকে ফোন করলো না কেন? কুর্চি তো জানতো চাকরির দায়ে জলপাইগুড়িতে সুদয়কে থাকতে হচ্ছে, কিন্তু মন পড়ে আছে ওর কাছে। অত্যন্ত গোপন তাদের সম্পর্কটাকে সুন্দর পরিণতি দেওয়ার লক্ষ্যে তো সবকিছু গুছিয়ে নিচ্ছিল। সেই সময়টুকুর মধ্যে এত বড় অঘটন! সুদয় গ্রামের ছেলে, উপার্জনের তাগিদে শহরতলি অঞ্চলে এসে অস্থায়ীভাবে বসবাস করছিল। গ্রাম সূত্রে পরিচিত বন্ধু স্থানীয় পুলকের তুতো সম্পর্কের দাদা বিজনের বাড়িতে, স্ত্রী সন্তান নিয়ে বিজন কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে, আর বাড়িতে একলা থাকে বিজনের বয়স্ক মা। বাড়ির লাগোয়া ফল সবজির বাগান আর হাঁস মুরগির পোলট্রি আছে। বাগান গাছের পরিচর্যা করা, ফল পেড়ে বাজারে বিক্রি করা, হাঁস মুরগির দেখভাল করা ইত্যাদির জন্য লোক আছে। তাদের কাজের তদারকি করার জন্য থাকা আর মাস মাইনের ভিত্তিতে সুদয় নিযুক্ত হয়। ব্যাচেলার ছেলের দৈনন্দিন খরচ চালিয়ে যা কিছু জমত তা নিহাতি কম, তবু জমানো টাকা থেকে অল্প কিছু গ্রামে বাবার হাতে পাঠাতো। সেখানে ওর দুই ভাই বোন পড়াশোনা করছে। সুদয়ের বাসস্থানের পাশের পাড়ায় কুর্চি থাকে, আশ্রিতার পরিচয়। মণ্ডল বাড়ির বর্তমান সদস্য সুধীন মণ্ডলের তিন ছেলে বৌমা এবং নাতি নাতনিরা। কর্তাবাবু গিন্নিমা সেবার তারাপীঠ দর্শন করে ফেরার পথে সাত আট মাস বয়সী কুর্চিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তুলে এই বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেন। মণ্ডলবাবুদের ছেলেরা তখন কেউ ছোট নেই, বড়জন সবে কলেজে ঢুকেছে, মেজো আর ছোটজন টেন আর এইটে পড়ছে। উড়ে এসে জুড়ে বসা ওই শিশুটিকে বাবা মা তাদের মতো স্নেহ মমতা নিরাপত্তা দিয়ে লালন পালন করবে, এতে তিনজনের খুব রাগ হয়েছিল। ভাইয়ের কোনো বোন নেই, এই শিশু কন্যাটিকে বোন ভেবে যেন ভালোবাসে। বাবা মায়ের এই অন্যায্য আদেশটা মেনে নিতে পারেনি। তাদের পাঁচজনের পরিবারে কুর্চি যেন উটকো আপদ। মণ্ডল দম্পতির বাড়ির একজন হয়ে শিশুটি বড় হতে লাগলো, নাম রেখেছেন কুর্চি। কিন্তু ছেলের আড়ালে ওকে ডাকত কুড়ানি বলে। বাবা মায়ের সামনে কুর্চির ওপর খারাপ ব্যবহার করতো না বটে, কিন্তু সুযোগ পেলেই এই বাড়িতে ওকে তিষ্ঠতে না দেওয়ার জন্য নানা ফন্দি করে অসুবিধায় ফেলতো। এক এক সময় কুর্চি সেসব বুঝতে পারলেও আশ্রয়দাতার ছেলেদের বিরুদ্ধে নালিশ করা উচিত নয় ভেবে কর্তা বাবা ও গিন্নিমাকে কিছু বলতো না। মণ্ডল দম্পতির দুই ছেলের বিয়ে হয়ে সন্তানাদি হয়েছে, ছোট ছেলের বিয়ের সম্বন্ধ দেখা চলছে। সেই সময় মণ্ডলবাবু মারা গেলেন।
সাময়িক শোক কাটিয়ে নিচে দাঁড়িয়ে থেকে ছোট ছেলের বিয়ে দিলেন মণ্ডল গিন্নি। কুর্চি দ্বাদশ শ্রেণীর ছাত্রী, সিঁড়ির পাশের ছোট্ট ঘরটায় সে থাকে। লেখাপড়ার পাশাপাশি বৌদিদের সঙ্গে রান্নার কাজেও সাহায্য করত এবং সংসারের সব কাজ গিন্নি মায়ের কাছে শিখে নিচ্ছিল। মণ্ডল বাড়ির ছোট ছেলের সঙ্গে বিজনের চেনা, সেই সূত্রে ওদের সারা মাসের বরাদ্দ ডিম যোগান দিত বিজনের বাড়ির পোলট্রি থেকে। এছাড়াও বছরের পুজো পার্বণের জন্য ফুল আসত ওদের বাগান থেকে। ডিমের পেটে আনতে গিয়ে সুদায়ের সঙ্গে কুর্চির আলাপ, তারপর পরস্পরের পরিচয় এবং কৈশোর ধর্মে দুজন দুজনের প্রতি ভালো লাগা জন্মায়। মণ্ডল গিন্নি মনস্থির করে রেখেছিলেন কুর্চিকে কলেজ পাশ দিলে ছোট পরিবার ভালো চাকরে ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে নিশ্চিন্ত হবেন। কিন্তু আকস্মিকভাবে একদিন রাতে ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাবা মায়ের অবর্তমানে কুরানিকে বাড়ি থেকে উৎখাত করতে ষড়যন্ত্র করতে বসেন তিন ছেলে সাথে বউরা। অভিভাবকহীন কুর্চি বুঝত এবার কিছু একটা ব্যবস্থা করে তাকে এই বাড়ি থেকে বিদেয় করবে দাদা বৌদিরা। বাড়ির লোকের নজর এবং পাড়াপড়শির কৌতূহলী চোখ এড়িয়ে সুদয়ের সঙ্গে বাইরে দেখা করে কুর্চি আশঙ্কার আভাস দিয়ে চা ফ্যাক্টরিতে সুপারভাইজারের কাজের অফার পেয়ে পরশু তাকে জলপাইগুড়ি যেতে হবে। সেখানে গিয়ে আপাতত মেস বাড়িতেই থাকবে, তারপর ওদিকটা খানিকটা গুছিয়ে মণ্ডল বাড়ির ছেলেদের সামনে দিয়েই কুর্চিকে স্ত্রীর মর্যাদা দিয়ে কর্মস্থলে গিয়ে ওরা সংসার করবে। সাড়ে তিন মাস হলো সুদয় গেছে, এর মধ্যে কুর্চির ভীষণ অসহায় লাগে। ওখানে গিয়ে পুলাদ মারফত অফিসের ল্যান্ডলাইন নাম্বার আর কিছু টাকা কুর্চির হাতে পাঠায় সুদয়, যাতে দু একদিন অন্তর বুথ থেকে ফোন করে সুদয়ের সঙ্গে কথা বলতে পারে। সেই মতো সুযোগ বুঝে কুর্চি ফোন করে এখানকার খবর দিত। উচ্চ মাধ্যমিক পাশ করে গিন্নিমার রেখে যাওয়া টাকায় কুর্চি কলেজে ভর্তি হলে কুচক্রির দল ভাবলো তাদের প্রাপ্য টাকায় রাস্তার মেয়ের অধিকার নেই, সুতরাং এই মেয়েকে যেভাবে হোক দূর করতে হবে। সম্বন্ধ দেখতে উদ্যোগ নিল মেজ বউ এবং গোপনে তার এক দূর সম্পর্কের ভাইয়ের সঙ্গে যোগ সাজশ করলো সবাই। কুর্চিকে বলা হলো পাত্র দোজবরে, ছেলে মেয়ে রয়েছে, অবস্থা সচ্ছল, খাইয়ে পড়িয়ে কুর্চিকে ভালোই রাখবে। এখনই বিয়ে করতে চায় না জানিয়ে সে বলে ছোট বাচ্চাদের পড়িয়ে কলেজের খরচ জোগাড় করবে, তারপর পাশ করে নিজের কিছু একটা ব্যবস্থা করে নেবে। ততদিন অবধি তাকে যেন এই বাড়িতেই থাকতে দেয়। কিন্তু দাদা বৌদিদের ধমক ধমকের সামনে আপত্তি টিকলো না। মেজ বৌদি কঠোর ভঙ্গিতে বলেন, তিন দিন পরে তোর বিয়ে, সেই মতোই রেডি থাকবি। পাত্র তার চেয়ে অন্তত 16-17 বছরের বড়, এটা মানতে কুর্চির অসহনীয় কষ্ট হচ্ছিল। কিন্তু এই বিয়ের নাটকের আড়ালে দালাল মারফত তাকে যে খারাপ পল্লীতে বেছে দেওয়া হবে, মেজ দাদা বৌদির ঘরের ভেজানো দরজার সামনে দিয়ে যেতে গিয়ে এই আসল কথাটাই শুনে ফেলে সে। নিচু গলায় মেজ বৌদি তখন ভাইকে ফোনে বলছিল, সব ব্যবস্থা পাকা, ডান হাতে মেয়ে দেব আর বাঁ হাতে টাকা নেব। কাল রাতের দিকে লগ্নে মন্দিরে বিয়ে দিতে নিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে বেরোবে, আজ সারাদিন বৌদিরা তাকে চোখে চোখে রাখবে। নিজেকে কতগুলো নারী শরীর লোলুপ কামক পুরুষদের ভোগ্য বস্তু হতে না দেওয়া দৃঢ় কঠিন জেধে বেছে নিল আত্মহননের পথ। সকালে সিঁড়ির ঘরের দরজা ভেঙে খাটে শোয়া কুর্চির মৃতদেহ দেখে মোটা টাকা হাতছাড়া হওয়ার আফসোস হলেও আপদ নিজে বিদেয় হয়েছে এতেই মণ্ডল বাড়ির সদস্যরা স্বস্তি পেল। থানায় খবর দিলে বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হলো, কিন্তু তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার প্রমাণ সাপেক্ষ সূত্র না থাকায় মণ্ডল বাড়ির সদস্যরা নির্দোষী রইলেন। কেননা কর্তা বাবা এবং গিন্নি মায়ের দয়া মায়ার জন্যই তো সে পৃথিবীর রূপ রস গন্ধ জল হাওয়া উপভোগ করতে পারল। সেই কৃতজ্ঞতার প্রতিদান হিসেবে স্বেচ্ছা মৃত্যুর সুইসাইড নোটে কারোর নাম লিখে যায়নি। এলাকার বাসস্ট্যান্ডে ট্যাক্সি থেকে নেমে বুথ থেকে পুলককে ফোন করে সুদয় জানালো, পাড়ার ক্লাবে ছেলেদের কিছু টাকা দিয়ে মর্গ থেকে কুর্চির বডি সোজা শ্মশান ঘাটে পাঠানো হয়েছে। তখনই অটো ধরে সেদিকে ছোটে সুদয়। গলা অবধি সাদা চাদরে ঢাকা কুর্চির মৃতদেহ ঘিরে দাঁড়ানো
পাশের পাড়ার চেনা মুখ ছেলেগুলো দিকে এগিয়ে যেতেই সুদয় শুনলো, ওরা কেউ এই আশ্রিত অনাথ মেয়েটির মুখাগ্নি করতে চাইছে না। 50 কে 100 টাকা ডোমের হাতে গুঁজে ঝামেলার নিষ্পত্তি করে চলে যাবে। সে আর কুর্চি একই কলেজে পড়ে, এই পরিচয়ে মুখাগ্নি করতে ইচ্ছুক হলে দাহ কার্যের ভার ওর ওপর দিয়ে ছেলেগুলো চলে গেল। হাঁটু মুড়ে মরা বহনকারী খাটের সামনে বসে গলা থেকে চাদরটা একবার সরিয়ে বিষক্রিয়ায় নীলচে হয়ে যাওয়া কুর্চির দেহটার দিকে সজল চোখে তাকিয়ে রইল সুদয়। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আবহাওয়ায় চলে যাওয়ার আগে শেষ ছোঁয়া দেওয়া হালকা ঠান্ডা বাতাসে বসন্তের পূর্বাভাস, নদীর কালচে জলে স্রোতের মৃদু গর্জনের শব্দ ছাড়া পারিপার্শ্বিকের আর কোনো আওয়াজ তার চেতনায় প্রবেশ করছে না। মিনিট 45-এর একটু বেশি সময় ধরে ঘাটে বসে আছে সুদয়। পুরে ছাই হয়ে যাওয়া কুর্চির দেহাবশেষ থেকে আত পোড়া নাভিমূল মাটির খুঁড়িতে করে ডোম হাতে ধরিয়ে দিলে উঠে দাঁড়ালো সে। তৃতীয় সিঁড়ি প্রায় ডুবে এসেছে, জুতো খুলে প্যান্ট গুটিয়ে নিচে 3 ধাপ সিঁড়িতে নামলো। হৃদয় বিদীর্ণ করা যন্ত্রণা এতক্ষণ ঝরছিল চোখ উপচানো অবিরাম ধারায়। এবার সরব ভঙ্গিতে ঢুকরে ওঠা কান্নায় প্রিয়জনের বিয়োগ ব্যথার ধ্বনি ছড়িয়ে পড়ল জলে স্থলে চারপাশে। কাপা হাতে খুঁড়িটা ভাসিয়ে ধীর পায়ে আবার সিঁড়িতে এসে বসল। মানি ব্যাগের এক খোপে রাখা কুর্চির হাসি মুখের ছবিটা দেখতে দেখতে যখন ভাবছে, তোমায় যে বলার ছিল অনেক কথাই বলতে পারলাম কই, সারা জীবনের জমানো কথাগুলো না শুনে এইভাবে কেন চলে গেলে কুর্চি, তখন দূর থেকে এক ঝলক ঠান্ডা হাওয়ায় ভেসে এলো। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। গল্প যে কথা রইল বাকি, কলমে শাশ্বতী মুন্সী। বন্ধুরা, গল্পটা যদি একটু আপনার হৃদয় ছুঁয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।